আমরা এতক্ষণ মায়ের জীবন ও বাণী সম্বন্ধে অনেকের অনেক বক্তব্য শুনলাম, অনেকটা এনরিচড হলাম, অনেকটা স্মরণ মনন চললো মাকে নিয়ে সারাটা দিন ধরে, আজকে প্রায় অনেকটা সময় ধরে। তো আমি অলরেডি দীর্ঘ সময় ধরে অনেক আলোচনা হয়েছে, আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, খুব অল্প কথায় কয়েকটি কথা বলবো। মায়ের জীবনের অনেকগুলো দিক, তার সিমপ্লিসিটি, তার সরলতা, তার সার্বজনীন মাতৃত্ব, এই সমস্ত দিক নিয়ে আজকে আলোচনা হয়েছে। আমি কয়েকটা ছোট্ট দিক তুলে ধরবো, যেমন মায়ের এই যে ব্যবহারিক দৃষ্টিভঙ্গি কীরকম, মায়ের মার অ্যাজ এ স্পিরিচুয়াল লিডার মায়ের কথা সবাই বলেছে, অ্যাজ এ স্পিরিচুয়াল লিডার মায়ের তুল্য হয়তো ঠাকুর স্বামীজি কেউই উঠতে পারবে না, এরকম একটা পর্যায়ে মা রয়েছেন। একজন বলছিল যে স্পিরিচুয়াল লিডারশিপের দিকে মায়ের মতো আর কেউ নেই, তার কারণ স্বামীজি যে এখানে লিডারশিপ করেছেন সেখানে অনেক এডুকেটেড পিপল ছিলেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর বা কাশীপুর বা তার জীবন চর্চার মধ্যে যাদের আমরা পাই তারা অনেকেই শিক্ষিত। একসময় গোলাপ মা বলছেন মাকে যে ঠাকুর তো বেছে বেছে কয়েকজনকে নিয়েছিলেন, ঠাকুরের শিষ্যরা সব দিকপাল, আর মা বলছেন আমার দিকে ফেলে দিয়েছেন সব পিঁপড়েশ্বর। সুতরাং মা যাদেরকে নিয়েছিলেন তারা ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রে সবাই জনগণ, মাস মাস অফ দ্য পিপল। মায়ের শিষ্যের সংখ্যা সাবুনি স্বামীজি ঠাকুরের সঙ্গে কম্প্যারিজন করলে অনেক অনেক গুণ বেশি, এবং তারা কেউ গিরিশ ঘোষ, স্বামী বিবেকানন্দ, স্বামী শরদানন্দ, এরকম উচ্চ পর্যায়ের হয়তো খুব কম লোক ছিলেন, কিন্তু বেশিরভাগ লোক ছিলেন সাধারণ মানুষ, সাধারণ মানুষ। পল্লী জয়নামবাটি, কামারপুকুর তথা এখন বর্তমান বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রামের নানান মানুষজন, এই সমস্ত মানুষদের সঙ্গে মা সারাটা জীবন থেকেছেন, এবং শ্রী রামকৃষ্ণ তত্ত্বকে কীভাবে জীবনে প্রয়োগ করতে হবে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে তার বিভিন্ন দিক নিজে জীবনে নিজে পালন করে দেখিয়ে গেছেন। যেমন আজকে মায়ের একটা গানের কথা আমরা শুনছিলাম, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এই যখন যেমন তখন তেমন ব্যাপারটা কি, মানে যে সিচুয়েশনে আমাদের যেরকম বিহেভ করতে হবে সেইভাবে চলতে হবে, যেখানে যেমন সেখানে তেমন, অর্থাৎ পরিবেশ অনুযায়ী আমাকে নিজেকে মডিফাই করতে হবে। এই যেন আমাদের ন্যাচুরাল রুলের মতো, ইভলিউশন থিওরি আমাদের বলছে না যে নেচারে যেখানে আমরা জানি ইভলিউশন কীভাবে হয়, যা একটা এনভায়রনমেন্ট নিজের মতো করে নিজে চেঞ্জ করে। তো কোন স্পিসিসদের ইভলিউশন হয়, যারা ওই চেঞ্জ এনভায়রনমেন্টে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে, মানে অ্যাডাপশন করে নিতে পারে, তার মানে তো কি যখন যেমন তখন তেমনভাবে করে নিতে পারে, মানে পরিবেশ যেরকম সেরকম অনুযায়ী নিজেকে মডিফাই করে নিতে পারে, তাদের ইভলিউশন হয়। রিভলিউশন এখানে সেলফ রিভলিউশন বলতে পারি, আমরা আত্মোন্নতি বলতে পারি। তো এই সেলফ রিভলিউশন হবে কী করে, যদি আমরা পরিবেশের দোষ ত্রুটি এগুলোকে, নেগেটিভিটিগুলোকে আলোচনা বা চর্চা বা সেটা নিয়ে মনন না করে সেটার মধ্যে নিজেকে ঢেলে সাজিয়ে অর্থাৎ অ্যাডজাস্ট করে নিতে পারি। এই যখন যেমন তখন তেমন এইভাবে থাকলে আমাদের দেবদত্তা আমার মায়ের শেষ বাণীর কথা অনেকে বললো, যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না, তো এখানেও সেই একই কথা চলে আসছে, সেলফ রিভলিউশন অর্থাৎ সিচুয়েশন, সিস্টেম, অন্য যারা রয়েছে আমার সারাউন্ডিং, এদের সঙ্গে না ইভালুয়েট করে আমি নিজের ইভালুয়েশন যদি করি তাহলে আমার ডেভেলপমেন্ট হবে। তারপরে মা সারা জীবন এই যে এতজনকে নিয়েছিলেন, এই যে গ্রুপ অ্যাক্টিভিটি, এইটা মায়ের মধ্যে মারাত্মকভাবে পরিস্ফুট হয়েছে, ঠাকুর স্বামীজির থেকে অত্যন্ত অনেকভাবে বেশি দৃশ্যতাই আমরা। যেমন মায়ের যে সারাউন্ডিংয়ে ছিলেন নলিনী দিদি, মাকু, মায়ের ভাই, বউ, ভাইজি, আরও ভক্তকে গোষ্ঠী, তাদের সত্যি কথা বলতে গিয়ে সেই অর্থে এডুকেশন খুব কম লোকেরই ছিল, অর্থাৎ তাদের মায়ের জীবন যদি আমরা পড়ি, মায়ের জীবন যদি আমরা দেখি সেখানে দেখতে পাবো কী ধরনের নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে মাকে দিন একটা দিনের সকাল থেকে রাত অবধি কাটাতে হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে সেখানে মায়ের মধ্যে কোনো বিকারত্ব নেই, মানে সেখানে কোনো নির্দিষ্টতা বা কোনো আক্ষেপ কোনো কিছুই নেই, কী সুন্দর নিজের আনন্দে মশগুল হয়ে মা সারাটা দিন কাটিয়ে দিয়েছেন। তো এই যে গ্রুপ অ্যাক্টিভিটির মধ্যে মা ভীষণভাবে থেকে ছিলেন আর কি, এবং সেটা কীভাবে করতে হবে তার সেই পাথটা আমাদের দেখিয়ে দিয়ে গেছে। এটা তো আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন, হঠাৎ আমরা ঠাকুর মা স্বামীজির মধ্যে মাকে নিয়ে আলোচনা করবো কেন, কারণ মায়ের এই ব্যবহারিক দিকগুলো আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে বর্তমান যুগের নিরিখে, বর্তমান সমাজের নিরিখে, ওই অষ্টাদশ এবং ঊনবিংশ শতকের ওই যে মাতৃচরিত্র, এই চরিত্রের এই আদর্শ, এই বাণী, এই টিচিংস আমাদের লাইফে অ্যাপ্লাই করার সময়টা কি এখনই, সেটা যদি আমরা করতে পারি, ওয়েল 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 আমরা
আত্মিত বা বিশ্ব মানবত্বের সেই আদর্শকে ছুঁতে পারবো। এই কটি কথা বলে আমি শেষ করছি।